হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো রাজশ্রী স্কুল সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম তোমরা অনেক দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে রুহির ডেইলি ব্লগটা শেয়ার করার জন্য তো আজকে তোমাদের জন্য সেই ভিডিওটাই নিয়ে এসেছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘড়ির কাঁটায় টাইম হয়েছে এখন নটা দশ আর রুহি বাবু এই সবে ঘুম থেকে উঠলেন এখন রুহি বেশ কদিন লক্ষ্য করছি দেরি করেই ঘুম থেকে উঠছে এ নাও শোনা বাস তোমার বাস দেখি পেস্ট নেবে না পেস্ট নেবে না রুহি এই যে পেস্ট নেবে না দাম পেস্ট লাগিয়ে দি এই ব্রাশটা কালকেই রুহির জন্য জাস্ট কিনে আনা হয়েছে এটা দিয়ে রুহিকে ব্রাশ করাবো ঠিক সেটা নয় রুহিকে খেলার জন্যই মেনলি এটা কিনে দেওয়া হয়েছে এটা ওরাল বির ব্রাশ জানি না এটা কতটা সফট হবে বাট পরে আর একটা আরও ল্যাভলপের একটা কেনার ইচ্ছে আছে সেটা দিয়ে আর রুহিকে রেগুলার ব্রাশ করবো এখন আর কটা দাঁত হয়েছে মাত্র ওই কটা খালি আমাদের ব্রাশ ধরে টানাটানি করে তাই ওকে কিনে দিয়েছি এটা এই যে একটুখানি পেস্ট রুহিকে লাগিয়ে দিলাম আর রুই তো একদম আনন্দে আত্তহারা শোনা ব্রাশ করো এই বাবা পেস্টটা তো ঠোঁটেই লেগে গেল ব্রাশ তো সেই অর্থে ও কিছু করে না আর করানোও যায় না তবে ওর চোখ আর মুখটা কিন্তু একটু ফিল্টারের জল দিয়ে ধুয়ে দিই প্রত্যেকদিন সকালেই সেটা চেষ্টা করি ব্রাশটা ধুয়ে দিয়েছি মুখটাও ধুয়ে দিয়েছি ব্রাশ ধুয়ে দিয়েছি ওই জন্য কেমন জেদ করে কাঁদছি এইরকম জেদ করে কাঁদছিস রুহি দেখি সকাল সকাল উঠে মাথা খারাপ হয়ে গেছে রুহি চল চল আমরা ব্রেকফাস্ট করি চল ব্রেকফাস্ট করতে হবে আমি বানিয়ে রেখেছি চলো রুহি ব্রাশ নেবে না ব্রাশের পেস্ট লাগিয়ে দিতে হবে ওই জন্য জেদ করে কেমন পাচ্ছে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে নিয়ে এসছে আর এখন ওই কার্টুন চালিয়ে দিয়েছি কোকোমেলান তো সেটাই দেখছে আর রুহি কিন্তু এখন কার্টুনগুলোকে নকল করার চেষ্টা করে ওরা যেটা বলে ও বলার চেষ্টা করে বলতে পারে না এই যে রুহির ব্রেকফাস্ট আমি বানিয়েই রেখেছিলাম ক্লিপটা আগে থেকে নিয়ে রেখেছিলাম তো সেই ক্লিপটাই শেয়ার করছি আজকে ব্রেকফাস্ট ওর জন্য বানিয়েছিলাম রাগি আর রাগিটা আর হ্যাঁ ড্রাই ফ্রুটসটা এখন যেভাবে দিই সেটা হলো আগের দিন রাতে ভিজিয়ে রাখি আমন্ডস আর আখরোটটা তো ওইটাকে পরের দিন সকালে গ্রেড করে দিই তাতে অতটা কিছু অসুবিধে হয় না তবে কখনও কখনো দু একবার যদি একটু বড় দানা থেকে যায় তখন কিন্তু রুহি সেটা মুখ থেকে বের করে দেয় যাই হোক তোমরা হয়তো জিজ্ঞেস করবে আমি কোন রাগি ব্যবহার করছি আর কোন দুধ ব্যবহার করছি তো রাগি ওরকম নির্দিষ্ট কিছু নিই না অনেক সময় আশীর্বাদে নিয়ে নিই আর এটা যেমন এবারে নিয়ে এসছি কী যেন বেশ নামটা খেয়াল পড়ছে না তবে মনে হয় কি বিজয় বা এরকম বিজয় আবলে এরকম কিছু কোম্পানি হবে আর যেটা দুধটা ব্যবহার করি সেটা হচ্ছে নন্দিনী এখানে নন্দিনীর মিল্কটাই বেশি চলে লোকালে আর তো সেই দুধটাই আমরা রুহির জন্য নিয়ে আসি যেটা কাউ মিল্ক সেটা নন্দিনীর অনেক রকম মিল্ক পাওয়া যায় কাউ মিল্কটা নিয়ে আসি আর রুহির তো খুবই বাজে অভ্যেস একটা করে গান চলবে এক একটা করে স্পুন নেবে ব্যাস তারপরে আবার গান পাল্টাতে হবে আর এই যে বাবুর আবার এতটা খাওয়া হলো খেতে খেতে কি হলো জল তেষ্টা পেয়ে গেলো আবার নিজে জল আনতে গেলো আর এই যে বোতলটা দেখছো রুহির তো এই বোতলটা প্রায় বছরখানেক আগে কেনা হয়েছিল আমি ভিডিওতে দেখিয়েছিলাম তখন রুহি অনেক ছোট ছিল আর তখন শখে কিনে নিয়েছিলাম কিন্তু সেভাবে তো আর তখন রুহি খেতে পারতো না ব্যবহার করা হয়নি তো এইবারে এখন রুহি দেখছি একবার দেখিয়ে দিতেই দেখছি যে ও ওটাতে খুব ভালোভাবে জল খেয়ে ও নিজে নিজেই জল খেয়ে নেয় আমাকে আরও তো বলতে হয় না কী হচ্ছে রুহি এটা শুয়ে বললে কেন চলো খাট থেকে নামো তো খাট থেকে কেমন করে নামতে হয় শিখিয়ে দাও আসতে কেমন করে নামতে হয় নামো তোমার পান্ডা কোথায় পান্ডাকে নিয়ে এসো পান্ডা কোথায় মান্ডা মান্ডা আর কি পান্ডা তো শোনা বসো বসো এখানে বসো সিট সিট এটা পরানো হয় একটু দেখাতে এগুলো মোটামুটি সবই জানে অ্যাপল বল সব কিছুই জানে কিন্তু এখন কোনো কারণে ও দেখাচ্ছে না রুহি দেখি রুহি না কোথায় রুহি দেখাও দেখাচ্ছে না এখন এখন মুড নেই মুড না থাকলে দেখাবে না যখন মুড থাকবে তখন সবই দেখায় দেখুন নেমে পড়লো খাট থেকে সোনা কার দেখে এসো ব্যালকনি থেকে কার দেখে এসো কার অটো বাস আগে তো রুহি হিসু পেলে বলতে পারতো কিন্তু এখন যে কি হয়েছে ইচ্ছে করে বলে না কখনও বলে কখনো বলে না তবে খুব কম সময়ই বলে বেশিরভাগ সময়টা ও মেঝেতেই হিশু করে দেয় তবে পটিটা পেলে কিন্তু বলতে পারে তাই ওর সকালবেলা ব্রেকফাস্টের পরেই বেশিরভাগ দিন পটিটা করে থাকে কখনো কখনো বিকেলেও করে কখনও রাতেও করে আজকে ব্রেকফাস্টের পরেই ওর পটি পয়ে গিয়েছিলো তাইও আমাকে বললো পটি পটি তো ওকে আমি বললাম যাও বাথ প্যান্টটা খুলে দিলাম আর বাথরুমে গিয়ে ওকে বসতে বললাম ও পটি করে নিয়েছে আর স্বাভাবিক করাতে ধোয়াতে গিয়ে জামাটা ভিজে গেছিলো তাই চেঞ্জ করে দিয়েছি তো এখন রুহি বাইরে বেরিয়ে চলে যাচ্ছে আমি ছাদে যাব ওই ম্যাটগুলো আজকে ধুয়েছি কটা ছাদে যাব তাই বললাম রুহি চলো ছাদে যাব। একদম ও নিজে নিজেই আগে আগে বেরিয়ে চলে এসছে রুহি কি করছো ওটা ওটা থাক ওটা থাক ওটা শোনা ফ্লোর ক্লিনার ওটা থাক ওটা নিয়ে খেলো না চলো জায়গা জিনিসগুলো জায়গায় রেখে চলো ওটা ওয়াশরুমে রাখতে হবে মামার ওয়াশরুমে থ্যাংক ইউটা রুহি রুহি এ বাবা হারপিকে কেউ হাত দেয় না রেখে দাও রেখে দাও রেখে হাত দেয় না বাবা রুহি দিস ইজ ফর ইউ দিস ইজ ইওর গিফট রুহি হ্যাপি রুহি খুব খুশি হয়েছে বাবার কাছে গিয়েছে যাতে পাপা খাইয়ে দেয় কোটা খেয়েছ হ্যাঁ আ দেখাচ্ছে দেখেছো ওরে বাবা দেখে কোথায় আ দেখি দেখি সবাইকে দেখাও দেখি চকো খাচ্ছ কোথায় দেখি ওপেন ইউর মাউথ রুহি ওপেন ইউর মাউথ হুলি বাবা হুলি বাবা হুলি বাবা হুম তুমি তো খুব ভালো যা রুহির চকো পড়ে গেছে নিচে আচ্ছা ওটা নিও না রুহি ওটা নিও না ওটা আমাকে দিয়ে দাও দাও চকো পড়ে গেছে কো কাম রুহি না 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 ওটা মুখে না রুহি বলছে চকো কাম রুহি চকোটা নিচে পড়ে গেছে তাই না এটা খায় না রুহি আমি আর একটা দিচ্ছি আমি আর একটা দিচ্ছি ওয়েট আমি রান্না করছি আর রুইকে ওদিকে টিভিটা চালিয়ে দিয়ে এসেছি তুমি বসো টিভির গান শুনতে শুনতে ডান্স করবে আর আমি এসে তোমার সাথে মাঝে মাঝে দেখা করে দেবো বলে আমি রান্নাটা বসিয়েছি আজকে আমাদের সবারই খিচুড়ি হবে আর রুই এসে মাঝে মাঝে কি করে আমি যখন রান্না করি এসে মাম্মা মাম্মা করে আমার কাছে চলে আসে আদর খেতে করে উঠতে তাই না তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো এই বোতলটা কোথা থেকে নিয়েছি লিঙ্ক চাইতে পারো তো এটা না অফলাইন স্টোর থেকে নেওয়া তাই লিঙ্কটা দিতে পারবো না আর তোমরা তোমাদের কাছাকাছি যে কোনো যে প্লাস্টিকের স্টোরগুলো হয় না সেগুলোতে গিয়ে খোঁজ করতে পারো এগুলো তো একদম কমন বোতল বাচ্চাদের তো এগুলো তোমরা পেয়ে যাবে বলো আমি মামা 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 করে কিচেনে গেছিলাম মামা আমাকে পাপড় দিয়েছে কেন এখন আসলে আমি রান্না করছি আর রুহিকে টুকটাক করে বিজি রাখছি এই কার্টুন চালিয়ে দিচ্ছি এই ব্রাশ দিচ্ছি যেমন একটু পাঁপড় ভাজছিলাম ওকে পাপড় দিয়ে দিয়েছি জানি ও খাবে না ঘর নোংরা করবে বাট ওকেও তো একটু বিজি রাখতে হবে তাই দিয়ে দিয়েছি আমি পরে তখন মুছে দেবো টাইম করে আর এই সবই চলে আমাদের রান্না করতে করতে রান্নাটা বসিয়ে দিয়ে এসছি সেদ্ধ হতে মানে খিচুড়িতে জলটা আজকে খিচুড়ি হবে খিচুড়িতে জলটা ঢেলে ওটা দিয়ে এসেছি আর এখানে এসে রুহিকে একটু আদর করে নিচ্ছি কমড়ে দেয় জানো কমড়ে দেয় এখন মোটামুটি ওই বারোটা কুড়ির মতো বাজে রুহিকে এখন চান করায়নি কিন্তু লাঞ্চটা করিয়ে দেব কেন কি আমাদের বাড়িতে না প্লাম্বিংয়ের কাজ চলছে তাই একটু বুঝতেই পারছো লোকজন কাজ করছে এখন রুহিকে চান করাতে একটু প্রবলেম তাই কিন্তু খাওয়াতে তো হবে খিদে পেয়ে যাবে ওর তাই ওকে এখন খাইয়ে দিচ্ছি আর খিচুড়ি আর ওর জন্য একটা ডিম ভাজা করে নিয়েছি তো আমাদের যা আজকে রান্না হয়েছে তাই সবারই একই রান্না সবারই খিচুড়ি আর ডিম ভাজা আর তার সাথে চাটনি রয়েছে একটু পাপড় ভাজাও রয়েছে আর কেবলমাত্র এক্সট্রা বলতে রুহির জন্য একটু খিচুড়িটা লঙ্কা দেওয়ার আগে তুলে নিয়েছি আমাদের আমাদের খিচুড়িতে লঙ্কাটা একদম লাস্টে দিয়েছি আর রুহির খিচুড়িটা একটুখানি স্ম্যাশ করে নিয়েছি গোটা গোটাটা থাকলে ওর একটু অসুবিধে হয় তাই এখন ঘড়ি কাটার টাইম হয়েছে পৌনে তিনটে মানে দুটো পঁয়তাল্লিশ আমাদের হয়তো একটা কোশ্চেন মনে আসতে পারে যে রুহিকে কি ওয়াল রুহির জন্য ব্যবহার করি তো রুহির জন্য হেয়ার হেয়ারের জন্যও হিমালয়া আর বডি ওয়েল হিসাবেও হিমালয়া ইউজ করি আর বডি লোশন মানে রুহির প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হিমালয়ের আর বডি লোশনেও হিমালয় ইউজ করি আর এখানে ব্যাঙ্গালোরে কিন্তু ভীষণ ড্রাই ওয়েদার আর ওয়াটারটাও ভীষণ হার্ড তো সেই কারণে রুহিকে চান করার আগে তেল লাগাই না চান করা চান করা হয়ে গেলে দেন ওকে তেলটা লাগিয়ে দিই মানে বডি ওয়ালের কথা বলছি আর হেয়ার অয়েলটা চান করার আগেই লাগাই আর বিকেলের দিকে একটুখানি বডি লোশন লাগিয়ে দিই সেটা তখন বিকেলে যখন লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আসলে আজকে আমাদের সব কিছু করতে একটু দেরি হয়ে গেছে তাই আর ওটা শেয়ার করতে পারলাম না আজকে প্লাম্বার এসেছিল তো ওই জন্য অনেকটা কাজ বেড়ে গেছে পুরো আবার লিভিং ডাইনিং কিচেন এগুলো সব ক্লিন করলাম মুছলাম তো তাই একটু দেরি হয়ে গেল। আর ও হ্যাঁ রুহি কিন্তু এখন ঘুমোচ্ছে ও মোটামুটি ওই দেড়টার দিকে ঘুমিয়েছে আর এখনও মোটামুটি আর মাঝখানে একবার উঠে পড়েছিল ওর পাপা ওকে কোলে নিয়ে আবার কাজ করছে আবার ওকে শোয়াবে আমি বললাম যে ওকে শুয়ে দাও আমি তো চান মানে আমার জাস্ট এক্ষুনি চান হলো আমি চান করতে গিয়েছি আর রুহি জেগে গেছিলো তাই ওর পাপা ওকে নিয়েছিল। রুহি এখন ঘুমিয়ে পড়েছে আর দুপুরবেলাতে রুহিকে ডাইপার পরায় না তবে কী ডাইপার ইউজ করি সেটা জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এই তো রুহির ঘুম হয়ে গেলো ওই এক ঘন্টা মতো ঘুমোলো ব্যাস ওর বেশি আর ঘুমোয় না এবারে জল খাচ্ছে নিজে নিজেই জল জ করে আমাকে বলছিলাম বলেছি যাও টেবিল আছে নিজে নিয়ে খাও তখন ও টেবিল থেকে নিয়ে নিজেই খাচ্ছে কী করবো ফ্যান বন্ধ ফ্যান বন্ধ করে দেবো না কি বলছো ফ্যান বন্ধ করে দেবো হুম এ নাও রুহি ফ্রুটস গ্রেপস নাও গ্রেপস যাও সোফায় বসে খাবে যাও হলে বিন ব্যাগে বসবে যাও বসে খাবে সোফায় বসো এ বাবা কি করলি সব নিচে ফেলে দিলি দা আমি আরেকবার ধুয়ে এনে দিই তারপরে খাবে আরেকবার ক্লিন করে আনি হুম দাঁড়াও বসো ধরো ক্লিন করে এনেছি হ্যাঁ ক্লিন খেতে পারবে না খাইয়ে দেবো নিজে খাবে খাও 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 তাড়াতাড়ি হয়েছে পারলে না দেখি তো রুহি রুই নাও রুই খাচ্ছে আর অর্ধেক করে এইখানে রেখে দিচ্ছে অর্ধেকটা খেয়ে রেখে দিচ্ছে না এই যে রুহির আঙ্গুর খাওয়া হয়ে গেছে এই পাঁচটা আঙুরের অর্ধেক করে রুহি খেয়েছে এরকম অর্ধেক করে খেয়ে অর্ধেকটা খেয়ে দিয়েছে রুহি একটু নাও খাবে না আচ্ছা ঠিক আছে খেতে হবে না নিজে খাবে খাও খা আমি খাও বলছি বলে রুই বলছে খা বিকেলবেলাটা যেন কাটতেই চায় না কেন কি এখানে তো একটু দেরি করে সন্ধে হয় তাই বিকেলটা অনেকটাই সময় আর রুহি তো বেশিক্ষণ ঘুমোয় না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে ওই দুপুর থেকে বিকেল টাইমটা না আমাদের জন্য যেন কাটানোটা অনেকটা বেশি কষ্ট আমাদের বলতে আমার আর রুহির কথা বলছি তো যাই হোক এই রুহির জন্য এখন বানিয়েছি সুজি না সরি ওটস বানিয়েছি বেশিরভাগ দিন সুজি দিই বিকেলে তবে আজকে ওটস দিলাম রুহি প্লিজ আমি রেখে যাচ্ছি তুমি তুমি যাবে না পার্কে দেখো এত বদমাস আমি খেতে ডেকেছি আর খালি এদিক ওদিক এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে সোফার উপর একবার লাফাচ্ছে একবার বিন ব্যাগের ওপর লাফাচ্ছে তারপরে ওর বাবাকে বললাম যে তুমি একটু হেল্প করো নাহলে আমি ওকে খাওয়াতে পারবো না বলে ওকে ধরে নিয়ে এসছে কোলে এইরকম রকম বসিয়েছে আর আমি চামচে চামচে করে খাইয়ে দিচ্ছি তারই ওপরে পা টা তুলে কী করছে দেখতেই পাচ্ছ যাই হোক এখন ওকে নিচে নিয়ে যাবো পার্কে একটুখানি পার্কে ঘুরবো তারপর একটু স্কুটি নিয়ে ওকে ঘোরাতে নিয়ে যাব এটা প্রত্যেক দিনেরই রুটিন প্রথমে একটু পার্কে ঘুরে তারপরে আবার স্কুটি করে কোথাও না কোথাও ঘুরতে যায় ওর পাপা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে আমি ওকে নিয়ে যাব আমাকে দেখাচ্ছে যে এমনি যাবে না গাড়িতে করে যাবে আমি বলেছিলাম হেঁটে চলো না হেঁটে যাবে না ও কিন্তু যেন না এই যে পার্কে একটু খেললো একটুখানি স্লাইড করলো সুইং করলো তারপর এই আমাদের অ্যাপার্টমেন্টের অন্য একটা ছোট্ট বাচ্চার তারও এরকম রকম মানে রুহিরি বয়সী তারও এরকম একটা গাড়ি ছিল ওর ওর গাড়িটাতে চললো তারপর ওর বাবা স্কুটি নিয়ে এলো না তো স্কুটিতে করে এখন এসেছি একটু আনন্দনগরের দিকে তো একটু কাজ ছিল চশমাটা একটু লেন্স কাটে ঢুকেছিলো চশমাগুলো দেখার জন্য আমার হাজব্যান্ডকে একটা চশমা নেবে তাই যাই হোক এখন এসছি একটা সুপার মার্কেটে তো দুধ নেব আর যদি কিছু নেওয়ার থাকে তো নেবো টুকটাক কিছু জিনিস তো প্রত্যেক দিনই আমরা দুধ কিনতে আসি বিকেলে আর উনিকে সাথে করে নিয়েই আসি স্কুটিতে করে আর রাতের বেলা আমি বাড়ি পৌঁছে রুটি বানিয়ে নিয়েছি আটাটা আগে থেকেই মেখে রেখে দিয়ে যাই আমি এসে শুধু রুটিটা বানাই তো রুহির রুটিটা দেখতে এখানে ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না রুটিগুলো অ্যাকচুয়ালি লুচির সাইজের যেমন বড় বড় লুচিগুলো মানে নান রুটিগুলো যেমন দেখতে হয় ছোটো সাইজের তো সেই রকম করে ছোট টাইপের করে বানানো আর গরম জলে ধুয়ে নিচ্ছি আর এখন শুধু রুটির ওপরের যে অংশ সেটা দিই না পুরো মিডিয়াম সাইজের ওই ছোটো 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 মিডিয়াম সাইজের মধ্যে আর কি দুটো রুটি দিই আর মিষ্টির জন্য একটুখানি মিষ্টি দিলাম তারপর ওর উপরে গরম দুধ দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভিজিয়ে রেখে দেবো আর যখন খাওয়াবো তখন স্ম্যাশ করবো সেটা আমি আলাদা করে দেখাচ্ছি একটু পরে আর রুহি রুহির সাথে এখন আমি টাইম পাস করছি রুহি এখন স্টিকার নিয়ে খেলছে এই স্টিকারের বইটা রুহি ন্যানের সাথে পেয়েছিল ন্যান মানে ফর্মুলা মিল্ক এখন এইবারে না এনফামিল পাওয়া যায়নি কোথাও তাই রুহিকে ন্যানটা খাওয়াতে হচ্ছে যদি মানে কখনো রাতে ওর খিদে পায় তখনই ওকে খাওয়াই রুহি তোমাদেরকে ফ্লাইং কিসি দিলো তোমরা দেখলে যাই হোক এখনও রুটিটা স্ম্যাশ করবো এইরকম একটা স্ম্যাশার নিয়ে নিয়েছি দাঁড়া আগে স্ম্যাশ করে নিয়ে দেখাচ্ছি এই দেখো স্ম্যাশ করে নিয়েছি মোটামুটি স্মুথ হয় যদিও একটু আদর দানা থেকে যায় ওটা কোনো প্রবলেম করে না রুহির জেনারেলি তো এটা একটু মনে হচ্ছে গাঢ় হয়ে গেছে আর একটু দুধ মিশিয়ে নিলাম দুধ মিশিয়ে এখন আমি রুহিকে খাওয়াবো আর ওই কার্টুন দেখতে দেখতে খাওয়া রুহিল সারাদিনে অনেক অনেকবারই কার্টুন চলে কার্টুন আর ব্রাশ এই দুটো জিনিস খুবই ফেভারিট রুহির দাঁত কটা হয়েছে যে খাওয়া দাওয়ার পরে ব্রাশ করছো ডিনারের পরে হ্যাঁ দেখি কটা টিত হয়েছে বুড়ি কোথাকারের একটা আই বুড়ি বুড়ি চলো রুহির জন্য কী ডাইপার ইউজ করি আগেও তোমাদের দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিই আমরা এই অ্যাপোলো এসেন্সিয়ালের ডাইপারটা নিই এ ডাইপারটা খুবই সফট আর খুবই সুন্দর এখন আপাতত আমরা এটাই কন্টিনিউ করছি আগে ক্যাটেলটা করতাম ক্যাটেলটাও ভালো এটাও ভালো এটা একদম বড়ো প্যাকটা কিনে নিয়েছি আর হ্যাঁ রুহিকে সারাদিনে ডাইপার বলতে একটাই পরানো হয় রাতের বেলা তবে আজকে রুহিকে কিন্তু বিকেলবেলা যখন ঘুরতে নিয়ে যাই পার্কে তখন পরিয়ে নিয়ে গেছিলাম তার কারণটা হচ্ছে যে ও কিন্তু যাওয়ার আগে প্রচুর পরিমাণে জল খেয়েছিলো আর হিসু করে দিলে প্যান্ট ভিজে যায় তাতে কোনো প্রবলেম নেই প্যান্ট এক্সট্রা রাখি কিন্তু জুতো ভিজে গেলে খুব প্রবলেম হয় তাই ডাইপারটা ওকে পরিয়েই নিয়ে গেছে আর ইয়ে দাও বাই বাই টাটা করো বাই তোমাদের হয়তো মনে হতে পারে রুবিকে এই যা খাওয়ানো মানে খাওয়া দাওয়া দিলাম এর বাইরে কিছু দিই কি না হ্যাঁ এর বাইরেও দেওয়া হয় তো এর বাইরেও আমরা যখন যা খাই তাই দেওয়া হয় যে কোনো খাবার ওকে সব কিছু খাবার দেওয়া হয় শুধুমাত্র যেটা ও খেতে পারবে না যেমন ঝাল জিনিস আর যেটা ও ডাইজেস্ট করতে পারবে না সেই খাবার বাদ দিয়ে আর প্রত্যেকটা খাবারই কিন্তু ওকে দেওয়া হয় কম পরিমাণে দেওয়া হয় বাট ওকে টেস্ট করানো হয় সব খাবারই আর ও কিন্তু আমাদের খাবারই বেশি খেতে চায় নিজের খাবার তো খেতে চায় না সেটা সব বাচ্চাই করে যাই হোক আশা করবো আজকের ভিডিও তোমাদের কারো না কারো হেল্প লেগেছে ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেক সবাইকে টাটা